नमस्कार सकल के वेलकम चैनल आज ঝুনঝুনে স্নাতকোত্তর হোমিও চিকিৎসক ডক্টর নীলকমল বর্মনের কাছে আমরা এসেছি কিছু দুরারোগ্য বা কিছু জটিল রোগে হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে আলোচনা করতে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনে গিয়ে অল নোটিফিকেশন আইকনটি ক্লিক করুন, যাতে আমরা পরবর্তীকালে কোনো হোমিওপ্যাথি সম্পর্কে কোনো জটিল রোগ সম্পর্কে যদি চিকিৎসা করি বা চিকিৎসা সমাধান দিই সেই ভিডিওটি আপলোড করার পর আপনারা তাড়াতাড়ি সেটা প্রথমে দেখতে পাবেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হোমিওপ্যাথি সম্পর্কে যে জটিল রোগের চিকিৎসা সম্পর্কে যে আলোচনা আমরা করতে চলেছি তার আজকে আলোচ্য বিষয় হচ্ছে ব্রেস্ট টিউমার। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। প্রথমে আমরা এই যে ব্রেস্ট টিউমার বা ফাইব্রোঅ্যাডিনোমা যে আলোচনা করতে যাচ্ছি সেই আলোচনা সম্পর্কে প্রথমেই আপনাকে প্রশ্ন করি যে ব্রেস্ট টিউমার বা ফাইব্রোঅ্যাডিনোমা কাকে বলে? ফাইব্রোঅ্যাডিনোমা হচ্ছে মহিলাদের একটা ব্রেস্টের অসুখ। ফাইব্রোঅ্যাডিনোমা যখন হয় একটা টিউমার, সেটা কিন্তু কখনোই ক্যান্সারাস বলে আমরা দাবি করতে পারি না। আসলে টিউমারকে দুভাগে ভাগ করা হয়, প্রথম কথা হচ্ছে বিনাইন টিউমার আর একটা হচ্ছে ক্যান্সারাস টিউমার। বিনাইন টিউমার আমরা কখন বলবো? যখন ব্রেস্টে টিউমার হয়েছে, যখন যেটা পেনলেস অর্থাৎ কোনো প্রকার ব্যথা থাকবে না। ব্রেস্টে যদি আপনি ফিল করেন তাহলে দেখবেন সেটা হচ্ছে মোবাইল অর্থাৎ মোবিলিটি যুক্ত, সামান্য স্পর্শ করলে সেটা সেইখান থেকে সরে যায়, মুভেবল। তাহলে সেই যে সকল টিউমারগুলো মুভেবল এবং পেনলেস সেগুলোকে কিন্তু আমরা ফাইব্রোঅ্যাডিনোমা বলে থাকি। ঠিক সেইভাবে আমরা বলতে পারি যেখানে ব্যথা সংযুক্ত থাকে, সার্ফ হয় না অর্থাৎ ব্রেস্টের টিউমারটা রাফ হয়, হার্ড হয় এবং চেস্ট ওয়ালের সাথে যখন আটকে থাকে, শক্ত হয়ে থাকে, তখন কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফাইব্রোঅ্যাডিনোমা যেটা, সেটা কিন্তু কখনোই ব্রেস্ট ক্যান্সার নয়। এখানে আমরা অনেক সময় ভুল করি, আমাদের বুঝে নিতে হবে কম বয়সে অর্থাৎ 12-14 বছর বয়স থেকে 30-35 বছর পর্যন্ত যে স্বাভাবিকভাবে ব্রেস্টের টিউমার হয়ে থাকে সেটাকে কিন্তু আমরা কখনোই ক্যান্সারাস টিউমার বলবো না। আচ্ছা, টিউমার যে হওয়ার চান্স বা হওয়ার বেশি কাদের হয় অথবা বলতে পারেন যে কত বছর বয়সে এই টিউমার বেশি দেখা যায়? দেখো, এখানে আমরা একটা পদ্ধতি অবলম্বন করি, সেটা হচ্ছে 5W অর্থাৎ হু, হোয়েন, হোয়াই, হোয়ার, হোয়াট অ্যান্ড হাউ। অর্থাৎ হু মানে কার হয়েছে, হোয়েন মানে কখন হয়েছে, হোয়াই কেন হয়েছে, হোয়ার কোন জায়গাটা হয়েছে, হোয়াট অর্থাৎ কি ধরনের সিমটমস নিয়ে রোগী তোমার কাছে এসেছে এবং হাউ অর্থাৎ কিভাবে আমরা তার ম্যানেজমেন্ট করব, এটি হচ্ছে আমাদের সব থেকে বড় জায়গা। একটা কথা প্রসঙ্গত বলতে পারি যে ব্রেস্ট টিউমার মানে যে শুধু মেয়েদেরই হবে সেটা কিন্তু বড় ব্যাপার নয়। দেখা যায় অনেক পুরুষ মানুষেরই ব্রেস্ট টিউমার হয়, ব্রেস্টের কার্সিনোমা হয় এবং তার উপযুক্ত ট্রিটমেন্ট হয়। ইয়াং বয়সে যে সকল ছেলেদের ব্রেস্ট টিউমার দেখা যায় তাকে গাইনোকোমাস্টিয়া বলা হয়, সেটা কম বয়সের রোগ অ্যাট দ্য পিউবার্টি, তখন তার উপযুক্ত চিকিৎসা করালে সেটা সম্পূর্ণভাবে কিন্তু সেরে যায়। এই রোগের লক্ষণগুলি কি কি বললাম? ফাইব্রোঅ্যাডিনোমার ক্ষেত্রে কখনো প্রকার তোমার ব্যথা থাকবে না, একটা সাপ একটা সুন্দর আকৃতিযুক্ত গোলযুক্ত একটা বল বা লাম হবে, সেটা ডান দিক বা দিক অথবা দুটো ব্রেস্টই হতে পারে। মুভেবল অর্থাৎ তুমি টাচ করতে গেলে সেটা মাউস অ্যাপিয়ারেন্স অর্থাৎ সেটা টাচ করলে ইঁদুরকে যেমন চট করে ছোঁয়া যায় না, ধরা যায় না, পালিয়ে যায়, আমরা সেই একই ব্যাখ্যা করি যে সেটা মুভেবল কিনা, চলে যাচ্ছে কিনা। যদি দেখা যায় বয়স বেশির সাথে সাথে সেটা মুভেবল নয়, যদি আমরা বুঝতে পারি যে সেটা ফিক্সড হয়ে যাচ্ছে, সেখানে ব্যথা করছে, তখন কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে যে সকল ডায়াগনোসিসের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সার হয়েছে কিনা সেই ক্যান্সারের যে টেস্টগুলো করানো হয় আমরা সেই টেস্টগুলো করি, কনফার্ম হবো যে এটা বিনাইন না ম্যালিগন্যান্ট। দুটো ব্রেস্টে কি দেখা যায় না যেকোনো একটাতে? যেকোনো একটাতে হতে পারে, দুটোতে হতে পারে, এটা বাইপোলার অথবা একই দিকে হতে পারে। ব্রেস্ট কার্সিনোমার সঙ্গে ব্রেস্ট টিউমারের তফাৎটা কি? অনেকটাই তফাৎ আছে। প্রথম কথা হচ্ছে দেখো, প্রথম দিকের কম বয়সের যাদের হয় তাদের কিন্তু ব্রেস্ট ফাইব্রোঅ্যাডিনোমা হওয়ার সম্ভাবনাই বেশি। বেশি বয়সের যাদের হয় অর্থাৎ 50-60-65 বছর পর্যন্ত সেই সকল জায়গাগুলোতে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে।
আমরা তখন করি কি আমরা ইউএসজি করানোর চেষ্টা করি কম্পোজিটের ক্ষেত্রে আমরা ইউএসজি করাই ইউএসজি অফ দা হোল ব্রেস্ট বোথ সাইড যেদিকটা এফেক্টেড হয়েছে আরেকটা জিনিস আমরা করা হয় সেটা হচ্ছে বয়স্ক মহিলাদের যদি 45-60-65 মধ্যে যাদের হয় তাদের কিন্তু মেমোগ্রাম করা হয় আর আমরা কতগুলো টেস্ট করি টিউমার মার্কার টেস্ট তার ভিতরে থাকে সিএ থাকে সিএ 15.3 থাকে সিএ 27.29 থাকে এফএনএসি থাকে এবং বায়োপসি থাকে আমরা এই ধরনের টেস্টগুলোকে নিয়ে আমরা কনফার্ম হয়ে নিতে চাই যে কেসটা নন ক্যান্সারাস না এটা হচ্ছে বিনাইন নিপল থেকে ম্যাক্সিমাম সময় অফেন্সিভ ডিসচার্জ বা পাতলা জলের মতো বেরোনো বা দুধের মতো বেরোনো এরকম কতগুলো ডিসচার্জ থাকে পেন থাকে এবং ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে যেখানে আমরা কার্সিনোমা পাচ্ছি ক্যান্সার পাচ্ছি সেখানে ডাক্টার্স কার্সিনোমা হতে পারে রুবেলাস কার্সিনোমা হতে পারে প্যাপিলারি কার্সিনোমা হতে পারে টিউবুলার কার্সিনোমা হতে পারে আর জুনেফাইড অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে হতে হবে আর একটা খুব পিকুলার একটা আছে খুব কম পাওয়া যায় সেটা হচ্ছে ফাইলার্স ক্যান্সার সবগুলোকে খুব দ্রুত আরোগ্য করা যায় আরোগ্য মানে আমি বলছি একদম সেরে যাওয়া না ক্যান্সার হলে সেরে যাওয়াটা খুব মুশকিল হয়ে যায় আমরা তখন রোগীদেরকে বারবার বলি যে আপনি সার্জেনের কাছে যান কি পরিস্থিতি আছে সেটা বারবার খেয়াল করুন হ্যাঁ তারপরে যদি দরকার হয় আপনাকে কিন্তু মেস্টেকটমি অথবা এক্সারশন অথবা ইনসারশন যে পদ্ধতিতে যেটা সুবিধা হয় সেটা সার্জেনরে বলতে পারবেন আমরা সেখানে কিন্তু অপারেশন করার একটা অ্যাডভাইস করি তার কারণ হচ্ছে যে আমি ওষুধ দিয়ে গেলাম এই হ্যাঁ আগের চেয়ে ভালো আছে খারাপ হচ্ছে কিন্তু আমরা যদি না প্রগনোসিসটা বুঝতে পারি আপনি যদি পুরো প্যাথোলজিক্যাল সার্কামস্ট্যান্সটা বুঝতে না পারি তাহলে দেখা যাবে রোগী কিন্তু ডিটোরিয়েট করছে আমরা বুঝতে পারছি না সেটা কিন্তু রোগীর ক্ষতি হয় সেই জন্য আমাদের মতো চিন্তা ভাবনা যুক্ত যে সকল চিকিৎসকরা আছেন আমরা সব থেকে আগে আমরা একজন সার্জনের সহায়তা নেবো আমরা একজন অঙ্কোলজিস্টের সহায়তা নেবো যদি নিতান্তই সেটা মানে অপারেশন করতেই হয় তাহলে অপারেশন করতেই হবে কিন্তু যেটা তো অপারেশনের দরকার নেই সেখানে হোমিওপ্যাথিক মেডিসিন ট্রিটমেন্ট কিন্তু খুব ভালোভাবেই হয়ে যায় মানে টিউমার একটা বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় বা কতটা প্রগনোসিস হয়েছে কিন্তু টিউমার কি সেরে যায় ফাইব্রোঅ্যাডেনোমা বলে না সারার কোনো কারণ নেই কিন্তু ক্যান্সার আসলে হোমিওপ্যাথিতে আমরা অনেক সময় সাফল্য পেয়েছি কিন্তু অনেক সময় সাফল্য পাইনি যেমন আমি তোমাকে ফাইলস টিউমারের কথা বললাম যেটা আমার দুর্ভাগ্য বলবো না সৌভাগ্যই বলো বা যাই বলো আমি একটা পেশেন্টের প্রায় এক বছর যাবৎ চিকিৎসা করার পরে যখন দেখতে কমছে না আমি তখন থেকে মিমোগ্রাম করে যখন কনফার্ম হতে পারলাম যে তার ফাইলোরাস টিউমার হয়েছে আমরা তখন থেকে কিন্তু ইমিডিয়েটলি অপারেশন করতে বললাম কারণ ওই একটা ক্যান্সার আমাকে একটা বিচিত্র রূপ ধারণ করে প্রথমে বোঝাই যায় না যে সেটা ম্যালিগন্যান্ট অতএব আমি কেন এত বড় একটা রিস্ক নিতে যাবো যেখানে আমার আধুনিক চিকিৎসা এত বড় একটা সুযোগ রয়ে গেছে আচ্ছা হোমিওপ্যাথিতে রোগীর যে পাস্ট হিস্ট্রি প্রেজেন্ট হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি তার মানসিক লক্ষণ ইত্যাদি দিয়ে আমরা হোমিওপ্যাথি ওষুধ প্রেসক্রাইব করি কিন্তু এই যে টিউমার ফাইব্রোডিমা বলুন কার্সিনোমা এর কি নির্দিষ্ট কোনো ওষুধ আছে নির্দিষ্ট ওষুধের চেয়ে আগে তোমাকে আরেকটা কথা আমি বলবো সেটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর টিউমার হয়েছে মানে সেটা ক্যান্সার নয় আমাকে খোঁজ নিতে হবে তার মা মাসি পিসি বা তার দিদিমা ঠাকুরমা তাদের ভিতরে কোনো প্রকার ক্যান্সারাস ডায়াথেসিস আছে কিনা বাবার পেশেন্টের মধ্যে কোনো ক্যান্সারাস হবার সম্ভাবনা আছে কিনা হ্যাঁ BRCT1 BRCT2 বিভিন্ন ধরনের জিনের টেস্ট করে আমরা বুঝে যেতে পারি যে তার প্রবাবিলিটি কতটা সম্ভাবনা কতটা আসলে চিকিৎসা যেভাবেই হোক গোড়াবি করা চলবে না হোমিওপ্যাথি করছে বলি আজ একটা পুড়িয়ে দিলাম কাল একটা পুড়িয়ে দিলাম রোগী সেরে উঠলো এটা কিন্তু মানা যায় না আমাকে আধুনিক চিকিৎসা স্বর্ণাপন্ন হতে হবে আমাকে দেখতে হবে যে কোন জায়গায় দাঁড়িয়ে আমরা কিভাবে ট্রিটমেন্ট করবো ওই যে বললাম হু মানে কার হয়েছে মানে তার বয়স কত হয়ে কত বছর বয়সে হয়েছে হয় কেন কি ধরনের তার ডায়েট কি ধরনের সে খাবার খেয়েছে তার বংশে ক্যান্সারের সম্ভাবনা কতটা আছে কিনা কোথায় কোন অঞ্চলে হয়েছে একটা ব্রেস্টকে যদি আমরা ইমাজিনারি চারটে ভাগে ভাগ করে থাকি তাহলে যে কোনো জায়গায় টেস্ট হলে কিন্তু আমরা সরি লাম হলে কিন্তু ক্যান্সার হয়ে গেছে আমরা কখনো বলবো না যদি আপার কোয়াড্রেন্টে হয় আমরা কিন্তু সম্ভাবনাটা কম সেটাকে আমরা লাইপোমা অথবা আমরা সেটাকে ফাইব্রোঅ্যাডেনোমাই বলবো কিন্তু লোয়ার পার্সনে যদি হয়ে গিয়ে থাকে রাফ হয়ে গিয়ে থাকে তখনই কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি আরেকটা জিনিস খেয়াল করবে ফিজিক্যাল অবজারভেশন আমরা যদি খোলামেলাভাবে
সেই মহিলার স্তন দেখতে পাই বা দেখতে চাই, যদি উনি রাজি না মানে রাজি হয়ে থাকেন, তাহলে দেখবেন এই যে কমলা লেবু পেকে গেলে তার যেমন চামড়াটা একটু উস্কো ফুস্কো হয়ে যায়, তার ভিতরে আমরা সেই উস্কো ফুস্কো ভাব দেখবো, আমরা নিপিলটা ভিতর দিকে ঢুকে গেছে কিনা আমরা দেখবো, কতটা ইনফ্লামেশন হয়েছে আমরা সেটা দেখবো। আর একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা মহিলাকে বলা হয় যে আপনি সেলফ এক্সামিনেশন করুন যে আপনার অ্যাক্সিলের গ্ল্যান্ড গুলো ফুলে গেছে কিনা, কোথায় কতগুলো নডিউলস হয়েছে, কতগুলো একাধিক আছে কিনা। তার চেয়ে বড় ব্যাপার একটা জিনিস আমরা মানে আমরা বলে থাকি, সেটা হচ্ছে নিপিল কতটা ঢুকছে, আর একটা দুটো নিপিল আপনার সমান্তরাল ভাবে আছে কিনা, যেটাতে এফেক্টেড হয় সেটা জেনারেলি একটু গ্যাচুয়ালি নিচের দিকে নেমে যায়। এই জায়গাগুলো কিন্তু একজন ডাক্তারবাবুকে বুঝতে হবে, পেশেন্টকে বুঝতে হবে, সহযোগিতা করতে হবে, তবে কি একটা প্রপার চিকিৎসা হবে। তার যদি ক্যান্সারের সম্ভাবনাটা বেশি হয়, নালি পাড়া অর্থাৎ যাদের সন্তান সন্ততি হয়নি অথচ বিবাহিত হয়েছে, তাদের কিন্তু সন্তান হবার তাদের ক্যান্সার হবার সম্ভাবনাটা বেশি হয়। আর কাদের হয়, যে সকল মহিলা বারবার অ্যাবর্শন করিয়েছেন, বারবার এমটিপি করিয়েছেন, আর কাদের গিয়ে থাকে, যারা সন্তানদেরকে ঠিক মতো দুগ্ধস্তন পান করাননি, ভক্ষ্য সৌন্দর্যের মাতোয়ার হয়ে যারা সন্তানকে উপযুক্ত ভাবে দুধ থেকে বঞ্চিত করেছেন, তাদের কিন্তু এই কার্সিনোম হবার সম্ভাবনা কিন্তু বেড়ে থাকে। আর তাদের দেখবো যারা প্রচুর পরিমাণে মাছ মাংস ডিম খেয়েছে, স্পাইসি ফুড খেয়েছে, বাইরে কিনে বেরিয়ে ফাস্টফুড জাঙ্ক ফুড খেয়েছে, তাদের কিন্তু হবার একটা সম্ভাবনা থাকে। সেজন্য আমরা বলি যে এই সকল ক্ষেত্রে যতটা পারবেন আপনারা লো ডায়েট, লো প্রোটিন ডায়েট খান, আপনারা ফাইবার যুক্ত খাবার খান, কোনোভাবেই বেশি মাছ মাংস ডিম খাবেন না, কফি জিনিসটাকে এড়িয়ে চলুন, মিট এগ এবং সেই সঙ্গে যে প্রোটিন জাতীয় জিনিস সেই জিনিসগুলোকে কিন্তু এড়িয়ে চলতে হবে। আপনার এই দীর্ঘ চিকিৎসা জীবনে মানে আপনার কোন সাফল্য ব্যর্থতা সম্পর্কে? সাফল্য যেমন আছে ভাই ব্যর্থতাও আছে। এবং সব থেকে মজার ব্যাপার, আমি খুবই আশ্চর্য হয়েছিলাম, একটা 10 বছরের মেয়েকে তার মা নিয়ে এসেছিল যার এখনো পর্যন্ত পিরিয়ড শুরু হয়নি, তার কিন্তু ব্রেস্টে টিউমার। আমি আশ্চর্য হয়েছিলাম এত কম বয়সে টিউমার হয় কি করে, আমি আশ্চর্য হয়েছিলাম। সেই সকল মানুষের সুন্দরবনে, আমার খুব মনে আছে সুন্দরবনে চিন্তামণিপুর বলে একটা জায়গা আছে, সেখানে একজন পুরুষ মানুষের ব্রেস্ট কার্সিনোমা পেয়েছিলাম। আর আমি তো একটা কথাই বলেছি, সমস্ত কার্সিনোমা আমরা পাই না, আমাদের একটা ভুল আছে। ডোমজুরি এক ভদ্রমহিলা আমার কাছে এসেছিলেন তার ছেলেকে নিয়ে, তার ব্রেস্টে টিউমার হয়েছে। আমি যখন দেখলাম, আমি দেখলাম সেটা এত হার্ড, স্টোনি হার্ড এবং এত ফিক্সড হয়ে গেছে তার চেস্ট ওয়ালের সাথে। আমি দেখে প্রথম দিনে ওনাকে বললাম যে দিদি কিছু মনে করবেন না, আপনারটা আজকে যে জায়গায় পৌঁছেছে আপনাকে কিন্তু একটাবার অঙ্কোলজিস্টকে দেখাতে হবে, আপনি একবার টাকাতে চলে যান, আমাদের এখানে কলকাতাতেও আছে রাজারহাটে। উনি কিন্তু তার পরের দিনেই গিয়েছিলেন, কথা শুনেছিলেন, এবং তার চেয়ে বড় ব্যাপার হলো যে উনি কথা শুনেছিলেন বলেই কিন্তু ভদ্রমহিলা এই যাত্রায় বেঁচে গেছেন, কারণ তার 3 থেকে 4 দিনের ভিতরে সে ডাক্তারবাবুরা যথাযথ চিকিৎসা করে তার মেস্টেকটমি অর্থাৎ যেটা তাদের যেটা করা হয় অর্থাৎ ব্রেস্ট কেটে বাদ দিয়ে ওনাকে বাঁচিয়েছেন। আমরা যদি গোড়াবি করি না ওষুধ খাচ্ছি, হয়ে পেতে ওষুধ খাচ্ছি, কমে যাবে, জ্বর থেকে সেরে যাবে, এই এই ভুলটা আমাকে কিন্তু করা উচিত নয় অন্তত এই আধুনিক যুগে দাঁড়িয়ে। ধন্যবাদ। আর ওষুধের কথা যেটা বলছিলে, দেখো ভালো ভালো ওষুধ আছে, আনম্যারিডদের ক্ষেত্রে আমরা যেরকম পোনিয়াম দিয়ে থাকি, ভিরু বা খুব অবস্টিনেট মেয়েদের ক্ষেত্রে আমরা যেরকম সাইলেসিয়া দিয়ে থাকি, খুব যদি ব্যথা জ্বালা যন্ত্রণা হয় সেখানে কার্বো অ্যানিমেলিসের কথা বলি, বা স্ক্রোফুলেরিয়া নোডোসা বলে একটা ভালো ওষুধ আছে সেটা দেওয়া হয়, ফাইটোল্যাক্টা তো দেওয়া হয়ই, তবে আমাদের কিন্তু ওই মাসমেটিক ট্রিটমেন্ট এবং কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট সেটাই কিন্তু কিন্তু সব থেকে বড় ব্যাপার। সেজন্য আমরা বারবার বলবো যে হোমিওপ্যাথি করছেন বলেই যে সব রোগ সেরে যাবে এটাও যেমন সত্য নয়, আপনাকে কিন্তু আধুনিক চিকিৎসার উপরে নির্ভর করতে হবে, চিকিৎসা ব্যবস্থার উপরে নির্ভর করতে হবে, জানতে হবে আপনার রোগী কোন স্টেজে কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এখান থেকে কিভাবে চিকিৎসা করলে তাকে সুস্থ করা যাবে বা তার পেশেন্টটাকে বাঁচানো যাবে। তবে ফাইব্রো অ্যাডিনোমা সম্বন্ধে বলতে গেলে একটা কথা বলা যায়, ফাইব্রো অ্যাডিনোমা নিয়ে অতটা চিন্তার কোনো কারণ নেই, ভরি ভরি প্রচুর মহিলাদেরটা হচ্ছে ওষুধ খাচ্ছেন তারা সেরে যাচ্ছে, কিন্তু সিস্টেমেটিক ভাবে কিন্তু সেই ট্রিটমেন্টটা সবসময় হওয়া দরকার। ধন্যবাদ ডাক্তার দিলকুমার বর্মনকে, ব্রেস্ট টিউমার সম্পর্কে আমাদের অনেক কিছু দিলেন, তথ্য দিলেন।
আজকের মতন আমরা এখানেই শেষ করছি। আপনারা দেখতে থাকুন, পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য রোগ সম্পর্কে আলোচনা করব। নমস্কার। নমস্কার।